রঙিয়া বিশ্বনালা শ্রীশ্রী মহাবিষ্ণু যজ্ঞ মন্দির প্রাঙ্গণত 75তম শ্রীশ্রী মহাবিষ্ণু যজ্ঞ মহোৎসবর ব্যাপক প্রস্তুতি। এইবেলি হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে অহা 15 ফেব্রুয়ারীর 21 ফেব্রুয়ারীলৈ 7 দিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন করা হব 75তম শ্রীশ্রী মহাবিষ্ণু যজ্ঞ মহোৎসব। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। এইবেলি হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে স্থানীয় বিধায়ক তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার আহ্বান মর্মে বিশ্বনালা গাঁওয়ার আত্মসহায়ক গোটর মহিলাসকলে অতিথিসকলক আপ্যায়ন করার উদ্দেশ্যে লাড়ু পিঠা বনুয়া এক কার্যসূচী রূপায়ণ করে। উক্ত কার্যসূচীত প্রায় 400 মহিলায় অংশগ্রহণ করে। আনহাতে এইবেলি বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হওয়ার লগতে উদযাপন সমিতিয়ে আমন্ত্রণ করে আনিছে অসমীয়ার হার্টথ্রব জুবিন গার্গর লগতে বহুকেইজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। গতিকে সমূহ ভক্তপান রাইজর উপস্থিতি তথা সহায় সহযোগিতা শ্রদ্ধাৰে কামনা করেছে উদযাপন সমিতিয়ে। উৎসবের হীরক জয়ন্তী উৎসব আমার 75 বছর ভরে দিয়েছে, গতি এবার আমার উপস্থিতি প্রায় ঠুঙ্কাত উঠিছে। গতি এই আমার যথেষ্ট আমার ভক্তর সমগম হব ইয়াত, আর এই ভক্তবিলাক আমি আমার সংস্কৃতি লাড়ু পিঠা আমি আপ্যায়ন করব বিচার, আর তার ফলত আমি তারমানে ইয়াত আমি বিভিন্ন গোটর প্রায় 25টামান গোটর 500-1000 মহিলা ইয়াত একটা পিঠা লাড়ু বনাই আমি হেরি করছো, এটা সংস্কৃতি রক্ষার একটা চিন্তাচর্চা করে আইসো। ইয়াত প্রায় 25টা গোটর 500-1000 মহিলা আমার সমাবেশ হয়েছে, আর এই গোটেখিনি মহিলাই আমার লাড়ু পিঠা বিভিন্ন ধরনের সংস্কৃতির যে আমার খাদ্য এই খাদ্য বনত আমার ব্যস্ত হয়ে আছে। আমার এইবিল 7 দিনের কার্যসূচীরে আমার যজ্ঞ মহোৎসব আমি পরিচালনা করব বিচার, আর এবার আমি এটা আমি এটা হেরি করব বিচার, আমি আমার এই অঞ্চলের গোটাই জি যাওয়াবিলাক আমি সম্মেলন পাতি বিচার, আর এই সম্মেলনের জড়িয়ে আমার গোটেই অঞ্চলের বিয়া হয়ে যাওয়া যিনি আহিব আর যাইখানে আহিব এটা আমার ঐক্য সংহতির এটা আমার বাতাবরণ সৃষ্টি হবো এই এই পরিস্থিতির জড়িয়ে। আমার আমি 15 ফেব্রুয়ারি আমার এই যোগ মহোৎসব আরম্ভ হব, আর আমার 21 ফেব্রুয়ারি শেষ হব নাকি এই, আর এই কার্যসূচীত এবার আমার যা সন্মানি আছে আর আমার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকিব, আমার প্রতিদিন আমার ধর্মীয় নাম থাকিব, প্রথম দিনে আমার ধর্মীয় শোভাযাত্রা থাকিব, আর জুবিন গাৰ্গ থাকিব, আমার লাস্টের দিনে আমার অসমীয়া সংস্কৃতির ভগবান বলে যাক কয়, আর জুবিন গাৰ্গক আমি লাস্ট দিন লাস্টের দিন আমি সাংস্কৃতিক সন্ধ্যা যোজা করছো, আর প্রথম দিনে আমার ধর্মীয় শোভাযাত্রা আমার এই যজ্ঞ মহোৎসবের হীরক জয়ন্তী কার্যসূচী আরম্ভ হব। ওয়েন বেলি নিচিনা তো যথেষ্ট ভক্তর সমাগম হয়েছে, আমার প্রায় 30-40 হাজার ভক্ত সমাগম হয়। এইবেলি আমার বিভিন্ন প্রান্তরপ্রাই বিভিন্ন ভক্তক আমি ইয়াত আমি আদরিছো, ইয়াত আহি আমার এই অনুষ্ঠানত আহি আমার বিভিন্ন ধরনের দিয়া পরামর্শ দেখা থাক বহুত ভাল লাগিছে। আজি আমি এনেকুৱা এখন মঞ্চ পোৱাৰ কাৰণে, আমাৰ মহাবিষ্ণু যজ্ঞ মন্দিৰৰ কাৰণে, ইয়াত লাড়ু পিঠা বনোৱাৰ কাৰণে 400 মহিলা গোট লাগিছোঁ, আৰু লাড়ু পিঠা বনাম বুলি আমি প্ৰয়াস কৰিছোঁ, আৰু যজ্ঞ যিখিনি আমাৰ আলহী অতিথি আহিব সকলোকে আমি লাড়ু পিঠা খোৱাৰ মানস কৰিছোঁ। এই প্ৰথম আমি লাড়ু পিঠাৰ কাৰণে হেৰি কৰিছোঁ আৰু বনাইছোঁ। হয় হয়, 400 মহিলা আছে। হয় অঁ, বিচনা লগাওঁ মহিলা। হয়, ৰঙিয়াৰ পৰা হেমেন কলিতা ৰিপৰ্ট, খবৰ লাইভ।